আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রস গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি আল সামস এসির শোরুমে, যেটি বারিধারা জে ব্লকে 5-এতে হাজি সোনামিয়া মসজিদের পাশে এই শোরুমটি। এবং এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পুরাতন এসি এবং সব ধরনের বাজেট মোটামুটি 15 থেকে শুরু করে একবার 35,000 টাকা পর্যন্ত এসি এখানে পাওয়া যায়। আপনারা এসি এখান থেকে কিনতে পারবেন এবং কেউ যদি বিক্রিও করতে চান সেক্ষেত্রে এখানে বিক্রিও আপনারা করতে পারবেন। তো গাইজ চলুন আমরা আজকে এসিগুলো দেখি, দামটিও জেনে নেই, পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, হিউজ পরিমাণ আইটেম এসির, পুরাতন এসি তো বিক্রি হয় আপনাদের এখানে? জি 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 জি, বেশিরভাগই ম্যাক্সিমাম পুরাতন এসি, ম্যাক্সিমাম পুরাতন এসি। হ্যাঁ পুরাতন এসি। আর বিক্রির পাশাপাশি তো কিনেও থাকে? কিনেও থাকি, যদি কোনো সন্ধান আসে যে আমরা এসি সেল দিব তখন আমরা তার সাথে যোগাযোগ করে আমরা একটা কেনার চেষ্টা করি। আচ্ছা, আর এমনি তো সার্ভিসও করেন এসি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, সার্ভিসও হয় আমাদের এখানে, ফিটিংও হয়, ইনস্টলও আমাদের কাছে যদি কেউ ইনস্টল করতে চায় তারা সেটাও হয় আমাদের এখানে। এই যে কেউ আছে যে সার্ভিস করবো, নর্মাল সার্ভিস বা মাস্টার সার্ভিস দুটোই আছে। আচ্ছা, আর কী কী এসি আপনার এখানে পাওয়া যাচ্ছে? আমাদের এখানে বেশিরভাগই ম্যাক্সিমাম চায়না এবং থাইল্যান্ডের ব্র্যান্ডের মাল পাওয়া যায়, যেমন জেনারেল থাইল্যান্ড ব্র্যান্ডের। আচ্ছা, থাইল্যান্ড এবং চায়না, এই দুটি এসি? চায়না, চায়না আমাদের বিভিন্ন ধরনের এসি পাওয়া যায়, হায়ার, তারপরে আপনার গিরি, টানস্টেক, কেরিয়ার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর একটু জানবো যে কত টন থেকে কত টন পর্যন্ত আছে এখানে? 1 টন থেকে শুরু করে আপনি 5 টন পর্যন্ত এসি পাবেন। 1 টন থেকে 5 টন পর্যন্ত এসি আছে আপনাদের এখানে? 1 টন, 1.5 টন, 2 টন, 2.5 টন, 3 টন, 4 টন, 5 টন, এই এই ধরনের এসি। আচ্ছা, সবচেয়ে কম দামের কত আছে এসি আপনাদের শুরু? আমাদের এখানে কম দামে যে মিনিমাম যেটা প্রাইস সেটা পাবেন হলো 16,000-এর মধ্যে, আর ম্যাক্সিমাম পাবেন হলো আপনি 35,000-এর মধ্যে। 35,000-এর মধ্যে যেমন আছে আপনার জেনারেল, মিসুবিশি, এই ধরনের কোয়ালিটির মাল আছে। 16 থেকে 35,000 টাকা পর্যন্ত আছে এই মডেল, এই 1.5 টনের মধ্যে। আচ্ছা, 1.5 টনের মধ্যে চাইতে হলে আপনি বিভিন্ন কন্ডিশনের উপরে আছে, কন্ডিশন বিভিন্ন কন্ডিশনের উপরে আমাদের যে বলেন, যেমন আপনার আপনার কাছে লাগতেছে মোটামুটি আপনি বাজেট কম, বাজেট কমের মধ্যে আপনি 16-এর মধ্যে পাবেন। আর যদি একটু ভালো কন্ডিশনে চান বা মিডিয়াম কন্ডিশনে, 18-20-22 এর মধ্যে পাবেন মিডিয়াম। আর যদি একটু উপরে ভালো কিছু চান তাহলে 30-35-এর মধ্যে ভালো কিছু পাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু মানে এসি আগে দেখি যে পরিষ্কার এসি কি পাবে। আমরা এখানে একটু দেখি, উপরে একটু ডিসপ্লে করা আছে, এই এসিগুলো কিরকম দাম ভাইয়া? জেনারেল শুরুটাই আপনি দেখি, জেনারেল আপনি এটা নিতে পারবেন এলো 1.5 টন, 26,000 টাকা, 26,000 টাকা 1.5 টনে, 26,000 জেনারেল। আর ইয়োক, ইয়োক নিতে পারবেন এলো আপনার, ইয়োক ইয়োক এটা নিতে পারবেন এলো আপনার 22,000 টাকা। হ্যাঁ জি। আর শার্প, আর শার্প এটা 35,000 টাকা, 35,000। ইনভার্টার, ইনভার্টার জি, এটা ইনভার্টার। আচ্ছা, উপরে আর একটা জেনারেল আছে 2 টন, এটা আছে 2 টন, 2 টন। আর জেনারেল ওটা কত টনের? জেনারেল এখানে 1.5 টন আছে, 2 টন আছে। আর যেটা 1.5 টন সেটা নিতে পারবেন হলো আপনি 26,000 টাকা কিন্তু। আচ্ছা, আর যেটা 2 টন এটা নিতে পারবেন হলো আপনি 2,500 টাকা মনে। আচ্ছা, এটা কি আছে? এটা কি গিরি? গিরি, এটা কোন জায়গার? চায়না, চায়না ব্র্যান্ড, চায়না নিজস্ব ব্র্যান্ড। আচ্ছা, চায়না নিজস্ব ব্র্যান্ড। এটা কত টনের আছে? এটা আছে 1.5 টনের। এটা কিরকম দাম? এটা পড়বে আপনি 22,000 টাকা, 22,000 টাকা। হ্যাঁ, এটা কেরিয়ার দেখা যাচ্ছে, কেরিয়ার যে 2 টন এটা নিতে পারবেন না আপনি 22-এর মধ্যে, 22, 2 টনের, 2 টনের। আচ্ছা, আর কেরিয়ার উপরে একটা আছে, এটা 20-এর মধ্যে পারবেন, উপরে কেরিয়ার আছে ব্ল্যাক কালার দিয়ে, হোয়াইট এবং ব্ল্যাক, হোয়াইট এন্ড ব্ল্যাক। আচ্ছা, আর পিছনে যান, পিছনে গেলে আপনি পাবেন সিমেন্টস, গিরি, এই গিরি মালটা নিতে পারবেন আপনি 30,000 টাকা, 30,000 টাকা। আর ওই সিমেন্টসটা নিতে পারবেন হলো আপনি 25,000 মধ্যে, পরিষ্কার আছে, কন্ডিশন ভালো। সিমেন্টস এটা কোন দেশের? সিমেন্টস এটি তো আসলে নির্দিষ্টভাবে বলতে পারবো না, খুব সময় চায়না ব্র্যান্ডই হবে, চায়না ব্র্যান্ডই হবে। আর সিমেন্টস বলতে তো আমরা জার্মানি বোঝাই। আচ্ছা, আসলে ওই ধরনের কিছু না, চায়না হবে। আমরা তো পুরাতন মাল বিক্রি করি, এতটা
এই হিসাব করে তাহলে ম্যাক্সিমামে চায়না এবং থাইল্যান্ড চায়না থাইল্যান্ড জাপানের কি হয় না জাপানে কোনো ইস্যু হয় না জাপানে কোনো কোম্পানি আছে কিন্তু এসি মাত্র এখানে অনেক এসি আছে আসলে হিউজ পরিমাণ এসি ওকে আছে তো আপনার এগুলো এসিগুলো যদি মানে সেল দিব এটা অবশ্যই ওকে থাকবে আর যদি অনেক সময় আসে আমরা অ্যাডও দিই অন্যভাবে সে তখন আবার থাকে ওকে ও ম্যাক্সিমাম মাল ওকে ম্যাক্সিমাম মাল ওকে আছে তারপরও যার যেটা পছন্দ হ্যাঁ যদি পুরাতন মাল তো দুটো আপনি ত্রুটি থাকতে পারে ওই ত্রুটি আমার কাছে আর থাকে না যখন আমি সেল চলে যাই তখন থাকে না আচ্ছা তখন আমরা ওটা কমপ্লিট করে ফেলি যেমন যে এটা টানস্টিক দুই টন এই মালটা আপনি ত্রিশ প্রাইস আছে ত্রিশে আছে হ্যাঁ ত্রিশ হাজার আর টানস্টিক একটা দেখেন ওই ওখানে ওই বড় সিটার উপরে ওই মালটা আপনি নিতে পারবেন পঁচিশ হাজার টাকা আর ওই জেনারেল এক টন একটা এসি আছে ওই এসিটা নিতে পারবেন হলো আপনি ষোলো হাজার টাকা আচ্ছা আসলে দেখানোটা খুবই টাফ কারণ এখানে আসলে আপনাদের স্পেস খুবই কম এত মাল এত এসি আপনাদের এখানে অবশ্যই যারা ভিডিও দেখবেন ফিজিক্যালি আসতে হবে আসলে সব ধরনের বাজেটেরই এসি তো আপনাদের এখানে আছে জি জি আর এই ক্যারিয়ারটা নিতে পারবেন আপনি বাইশ হাজার টাকা এটা কি দুই টনের দুই টনের এই মুহূর্তে বেশ কয়েকটি কোম্পানিরই আছে এখানে দশটা এসির মধ্যে মনে করেন আটটা এসি রেডি আছে আচ্ছা এমনিতে কি এসি আপনারা বাসায় গিয়ে সম্পূর্ণ ফিটিং করে দিয়ে আসেন হ্যাঁ যদি কাস্টমার এভাবে যদি চায় যে আমার বাসায় গিয়ে ফিটিং করে দিবেন ওভাবে আমরা তাদের সার্ভিস দিই আচ্ছা আমার দরকার নাই আমার কাজ নিজস্ব কাছের লোক আছে মহলার মধ্যে তারা অনেক সময় এইভাবে এসিটা কিনে কিনে নিয়ে যা আমরা এখানে চালা টালা দিয়ে দিই আমাদের এখানে আসলে চালান ছাড়া আমাদের কোনো ডেলিভারি আমরা দিই না আসলে নতুন এসি তো চালায় না আমরা পুরাতন এসিটা চালাই দিই আর তার তার সামনে চালাই দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা যদি চালায় নিতে চায় তাও শুই সমস্যা নেই আচ্ছা তারপরে আপনার টেস্ট করে দেন হ্যাঁ অবশ্যই টেস্ট করে দিই আমি চেক করে দিই এখানে চেক করে দেওয়ার কারণ হলো সে পুরাতন মাল নিতেছে যে আসলে কী নিতেছে সে বিষয়টা জানার দরকার আছে যা আমি কী নিলাম তারপর কত ঠান্ডা আছে আমার ঠান্ডা কি পছন্দ হচ্ছে কি না হচ্ছে না এসিটা কি পছন্দ হচ্ছে হচ্ছে না এই জিনিস তাদের সামনে আমরা দেখাই দিই যে দেখেন আপনি ফুলে দেখেন বাইরেটাও দেখেন ভিতরটাও দেখেন আচ্ছা আর ভাই আরেকটি প্রশ্ন করি সেটা হচ্ছে যেহেতু পুরাতন জিনিস আসলে পুরাতন ইলেকট্রিক জিনিস যে কোনো সময় প্রবলেম হতেই পারে হ্যাঁ তো আপনারা তো টেস্ট করে দেওয়ার পর তো সেটা চললো টেস্ট করে দেওয়ার পর আমাদের দুই বছর দুই মাসে দিল এটা কম প্রেশার ওয়ারেন্টি থাকে এবং কম প্রেশার ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট সার্ভিস করে গ্যারান্টি আপনি যদি মনে কম প্রেশার খারাপ হয়ে যায় আমরা কম প্রেশার চেঞ্জ করে দিই আচ্ছা দুই মাসের ভিতরে দুই মাসের পরে এলো কাস্টমার আচ্ছা সে যদি আমার দিয়ে ঠিক করা তাহলে সমস্যা করতে পারবে আর যদি না তার তার যদি কোনো টেকনিশিয়ান থাকে থাকে নিজস্ব তাহলে মানে এখান থেকে নেওয়ার পর দুই মাসের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখেন অবশ্যই অবশ্যই ওটা আমাদের আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব মানে সে একটা জিনিস নিছে টাকা দিয়ে আমরা যখন কখনো যখন একটা জিনিস কিনেন তখন কিন্তু আমরা গ্যারান্টি রাম পাই না আমি কিন্তু গ্যারান্টি ঠিকই দিই গ্যারান্টি তাদের দিতে হয় তাহলে তো কাস্টমার এই ভরসাটা পায় না যে জিনিস নিলাম কি নিলাম আচ্ছা তাই না আর ভাই আমার গ্যারান্টি নাই এরকম একটা প্রশ্ন করেছিলাম যে যে কোথাও গিয়ে যদি যিনি কিনবেন ওনার বাসায় গিয়ে যদি ফিটিং করে দেওয়া হয় এই প্রশ্নটা আমি ফার্স্ট টাইমে করেছিলাম তো ফিটিং করলে কিরকম চার্জ নেন আপনারা আসলে আলোচনা সাপোর্ট সে বেলকুনিতে যদি লাগায় তাহলে একটু তার রেট একটু কম পড়ে 1500 টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা আর যদি ঝুলে লাগায় এসিটা ঝুলে হ্যাং করতে হবে তখন এটা 2000 টাকা আর অনেক সময় দেখা গেছে এই বহুতল ভবন যেমন 16 তলা 14 তলা এই ধরনের হলে কাস্টমারই বিবেচনা করে যে না তার চার্জটা একটু বেশি দিতে হবে আচ্ছা আচ্ছা আমি এক জায়গায় উত্তরের মধ্যে 14 তলা 15 তলা বিল্ডিং সেখানে তার 2000 টাকা আমি তার ফিটিংয়ের চার্জ নিছি কোনটা সে বলতে আমি 2000 টাকা দেবো না 8000 টাকা দেবো কেন ভাই আমার বিল্ডিং বহুতল ভবন আমি এত রিক্সে কাজ করবো তার 500 টাকা বেশি দেবো এটা কিন্তু তার কাস্টমারের কিন্তু তার একটা একটা টেকনিশিয়ানের মধ্যে একটা মহব্বত তৈরি হয়েছে না এত তলা বিল্ডিং সে কষ্ট করে কাজ করবে তারা সে কিন্তু 8000 টাকা
টেকনিশিয়ান পাইছি আসলে কাজের ধরন দেখে আসলে পেমেন্ট করাটাই উচিত হ্যাঁ হ্যাঁ জি জি ভাই আরেকটা ইনফরমেশন জানবো সেটা হচ্ছে আপনি তো আসলে অনেক দিন যাবত আছেন এসির সাথে জি তো এসির যে পার্টস গুলো আছে এগুলো কি अवेलेबल পাওয়া যায় কিনা না এটি আসলে পার্টস এর মধ্যে কি আপনি কম পেশাটা अवेलेबल পাওয়া যায় আসলে নষ্ট হওয়ার বিষয়টা থাকে হলো কম পেশাটা কম পেশাটা যদি নষ্ট হয়ে গেলে এসির আর কিছু থাকে না কারণ এটা হয়ে যায় মকেজ মকেজ বডি হয়ে যায় আচ্ছা তো আপনি যদি সার্কিটের কোনো প্রবলেম হয় বিদেশে কোনো নতুন সার্কিট পাওয়া যায় না কিন্তু রিপেয়ারিং কাজ অ্যাভেলেবেল হইতেছে বেশিরভাগই রিপেয়ারিং হয় কাজ রিপেয়ারিং মানে কোন একটু সমস্যা হইলে ওই সমস্যা সলভ করা যায় তো হইতেই পারে এটা ইলেকট্রনিক জিনিস হইতেই পারে আর কম্প্রেসর বিষয়টা হলো মেন আপনি কম্প্রেসর না আর কম্প্রেসর যদি মনে করেন সিজ করে অথবা কম্প্রেসর ফিল করে তখন আপনি কম্প্রেসর নতুন কিনেন পাবেন পুরাতন কিনলেও আপনি পাবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হচ্ছে না আপনি কম্প্রেসর কি ঠিক করা যায় হ্যাঁ জি জি না কম পেশা ওই ঠিকের বিষয়টা আগে ছিল এখন হয় না কারণ আপনি তো এই অরিজিনাল পাইতেছেন আপনি রিপেয়ারিং কেন করবেন আচ্ছা আপনি সেম টু সেম যদি এখানে আপনি অরিজিনাল পাচ্ছেন সেটা রিপেয়ারিং কোনো বিষয় আসে না আর রিপেয়ারিং আগে হতো এখন হয় না আচ্ছা এমনিতে দাম কিরকম নতুন নতুন ধরেন একটা কম পেশার দাম বেতন ধরেন আপনি 11 থেকে 10 এর মধ্যে এটা আর পুরাতন আপনি পাইতেছেন আপনি 5 হাজার মধ্যে তো আর পুরাতন কিন্তু অরিজিনাল আর নতুনটা কিন্তু অরিজিনাল না এটা বাজারে যেটা আসছে তাহলে পুরাতনটা কিনতে গেলে 5000 টাকা খরচ 5000 টাকা আর এমনিতে নতুন কিনতে গেলে 11000 টাকা লাগবে অথবা 10000 বেতন এর মধ্যে আপনি একটু খরচ আছে গ্যাস খরচ আবার আপনি টেকনিশিয়ান ইনস্টল করবে এই একটা খরচ আর যদি পুরাতন কিনেন তার কন্ট্রাক্ট দিয়ে দিলেন বা আমাদের ইনস্টল করে দিবেন গ্যাস সহ তখন দেখা যাচ্ছে আপনি 6 থেকে 7 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে প্রত্যেকটা এসির ক্ষেত্রে শুধু কম প্রেশারটি আসলে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর হলো যদি সার্কিটে কোনো প্রবলেম হয় এটা রিপেয়ারিং করা যায় 1000 থেকে 500 টাকার মধ্যে রিপেয়ারিং কাজ আচ্ছা কমপ্লিট করা যায় আচ্ছা তার মানে আপনার সার্কিট যেগুলো এগুলো তো পাওয়া যায় অ্যাভেলেবেল জি জি আজকে যে দামটি বললেন জি আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কি এই দামটি আরেকটু কমিয়ে রাখবেন অবশ্যই মনে করেন কি তার পছন্দ হয়েছে তার বাজেটে কাছাকাছি দেখা গেছে আমি 500 টাকা 1000 টাকা একটা ডিসকাউন্ট করতে পারি অনেক ধন্যবাদ ভাই আপনি আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই একটু ডিসকাউন্ট করবেন যতটুকু সম্ভব একটু সম্মান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমরা শোরুমে অ্যাড্রেসটি জেনে নিই আপনাদের ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানাটা হলো ওই বাড়ি দ্বারা যে বলো রোড নম্বর 5A আর হাউস নম্বর 4 এটা হাজি সুনামিয়া জামে মসজিদের নিকটে আচ্ছা আর মোবাইল নাম্বারটা একটু যদি বলে মোবাইল নাম্বারটা হলো আমার 01875140913 এই নাম্বারটি কি হোয়াটসঅ্যাপ ইমো করা আছে না জি দুটোই তাহলে হোয়াটসঅ্যাপ ইমো তো সরাসরি আপনার সাথে জি কথা বলতে পারবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে পারবে জি জি আর সব ধরনের বাজেটের মধ্যে রয়েছে 16000 টাকা থেকে শুরু করে 35000 টাকা পর্যন্ত জি জি আর মোটামুটি তো নিয়ে ইউজ করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি আছে আমার প্রোডাক্টের গ্যারান্টি আছে প্রোডাক্টের গ্যারান্টি আছে জি এবং কেনা বাচ্চা দুটি করেন যারা কেউ যদি বিক্রিও করতে চায় ভিডিও দেখে যদি কেউ বিক্রি করতে চায় অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিনবেন অবশ্যই এবং সার্ভিস করার সুবিধা রয়েছে ভাই অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝেও সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর ফ্রেশ এসিগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনিও ভালো থাকবেন